পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও ঔষধ অক্সিজেন সরবরাহকে কেন্দ্র করে কালো বাজারি বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল হাওড়ায়। হাওড়া উত্তর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন ও মহিলা সংগঠন যৌথভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সভা করলেন হাওড়ার বেলগাছিয়া মোড়ে। এছাড়াও মূল্যবৃদ্ধি ও ঔষধ অক্সিজেন সরবরাহকে কেন্দ্র করে যে কালোবাজারি চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবিতে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আজকে গোটা দেশব্যাপী ডিজেল, পেট্রোল সহ অন্যান্য পেট্রোলিয়াম দ্রব্যের যেভাবে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ঘটছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, এবং আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার বুকে যে সেলের যে কাঁচামাল বিভাগ আছে সেই বিভাগটাকে এখান থেকে স্থানান্তরিত করার চক্রান্ত চলছে এবং সেলকে বেসরকারিকরণ করার প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে হাওড়া উত্তর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে বেলগেছিয়ার মোড়ে একটা বিক্ষোভ সভার আয়োজন করেছি। এই বিক্ষোভ সভায় আমরা কোভিড বিধি মেনে আমরা দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ সভাকে পরিচালনা করব। আমরা আজকে চাইছি, আমরা বলতে শুধু আমরা বেলগেছিয়া না, সারা ভারতবর্ষে, সারা ভারতবর্ষে সিপিআইএম এবং তার সমস্ত গণসংগঠন এবং বামপন্থী গণসংগঠনগুলো সারা দেশে ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস, কেরোসিন তেল ইত্যাদির যে দ্রব্যমূল্য বৃদ্ধি সারা দেশে ঘটেছে তার প্রতিবাদে পেট্রোল পাম্পগুলোর সামনে আমাদের সারা দেশে বিক্ষোভ সমাবেশ চলছে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।